সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, আমরা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে পঞ্চম অধ্যায়ে ব্যবসা আইনগত দিকে প্রথমে পর্ব একটি ক্লাস করেছি, এখন দ্বিতীয় পর্ব ক্লাস, দ্বিতীয় পর্ব ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো। এখন তোমাদেরকে মেধা সম্পদ, মেধা সম্পদ সম্পর্কে আমি কিছু বলবো, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। মন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই হচ্ছে মেধা সম্পদ। ব্যবসা বা শিল্পে বা বাণিজ্যে নিজের প্রয়োজনে বা উপযোগী আবিষ্কার, সাহিত্য, শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধা সম্পদের অন্তর্ভুক্ত। সব উদ্ভাবন বা সৃজনশীল কর্মকাণ্ডের মূলে রয়েছে কি? আমাদের মেধা সম্পদ। এই যে সম্ভব করে তুলেছে, অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছে। এইসব সম্পদের মধ্যে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট অন্যতম। এখন আমি তোমাদেরকে প্যাটেন্ট সম্পর্কে কিছু বলবো, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। প্যাটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ। প্যাটেন্টের মাধ্যমে এরূপ আবিষ্কারের জন্য আবিষ্কারকে তবে স্বীকৃত স্বরূপে একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কার বা সরকারের মধ্যে চুক্তি হয়। অনেক সময় কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিযোগী বিধি লঙ্ঘন করে নগদ পণ্য বাজারে ছেড়ে থাকে সাধারণত। তো সেক্ষেত্রে উদ্ভাবনকারী আর্থিকভাবে কি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ব্যবসা জগতে প্রকৃত উদ্ভাবক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্যাটেন্ট ধারণা উৎপত্তি হয়েছে। এরপর আসুন তিন নম্বরে আমরা পণ্য প্রতীক বা ট্রেডমার্ক। পণ্য প্রতীক বা ট্রেডমার্ক সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মানুষকে শুনো, দেখো, ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলা হয়? ট্রেডমার্ক বলা হয়। ঠিক একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত প্রতীককে সার্ভিস মার্ক বলে। স্বতন্ত্রতাই মার্ক বা প্রতীকের মূল বিষয়। তারপর দেখো ব্র্যান্ড, শিরোনাম, তারপর লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, যুক্ত উপাদানের রঙের সমন্বয় বা এগুলো যে কোনো রূপ সমন্বয় প্রতীকের অন্তর্ভুক্ত হবে। মোড়ক প্রতীকের মধ্যে একটা অন্তর্ভুক্ত নয়। এরপর দেখো কপিরাইট। এখন আমরা কপিরাইট সম্পর্কে আলোচনা করব। কপিরাইট ও একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ। রক্ষা করার ব্যবস্থাপনা করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, কপিরাইটের মাধ্যমে আমরা কী কী করতে পারি? সাহিত্য শিল্পকর্ম অন্য সৃষ্টিকারী তার মেধা সৃষ্ট মেধা সম্পদ ব্যবস্থাপনা একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্র, ভাস্কর্য, স্থাপত্যকর্ম কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। বর্তমানে কপিরাইটের দ্বারা সংরক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো পুস্তকের লেখক বা প্রকাশকের মধ্যে বইটির মুদ্রণ বা বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়, কী বলে কপিরাইট চুক্তি বলা হয়। চুক্তি বলে সময়, রয়্যালটি পরিমাণ উল্লেখ থাকে। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়। তারপর দেখো আমরা দ্বিতীয় অনলাইন পরীক্ষা আমরা যেহেতু বই বাজনী প্রশ্ন থাকবে, এই জন্য তোমাদেরকে আমরা এখন কিছু বই বাজনী প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা সেটা খাতায় লিখে নাও। এক মানুষ
অসম্ভবকে অসম্ভবকে সম্ভব সম্ভব করে তোলে। কোনটি মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে? কোনটি মাধ্যম? অর্থ প্রযুক্তি মেধা শব্দ প্রশিক্ষণ মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে কোনটির মাধ্যমে? অর্থ প্রযুক্তি মেধা সম্পদ প্রশিক্ষণ। এটার উত্তর হলো কি? মেধা সম্পদ। তারপর আসো দ্বিতীয় নম্বর প্যাটার্ন। কোন ধরনের প্যাটার্ন? কোন ধরনের সম্পদ? প্যাটার্ন কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। চলতি সম্পদ ক মেধা সম্পদ। খ মেধা সম্পদ। এটা গ স্থানীয় সম্পদ। ঘ দৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ। প্যাটার্ন কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ, মেধা সম্পদ, স্থানীয় সম্পদ, দৃশ্যমান সম্পদ। এটা সঠিক উত্তর হল মেধা সম্পদ। এরপর হল তিন নম্বর উপমহাদেশে। উপমহাদেশে প্রথম প্রথম টেকনাকারী ট্রেডমার্ক আইন আইনি প্রমাণ করা আইনি প্রণয় করা উপদেশে উপমহাদেশে কখন প্রথম ট্রেডমার্ক আইনি প্রণয় করা হয়? ক 1930 খ 1940 গ 1950 ঘ 1960। এটার সঠিক উত্তর হল 1940। উপমহাদেশে কখন প্রথম টেকনার আইনি প্রণয়ন করা হয়? 1930, 1940, 1950, 1960। এটা সঠিক উত্তর হল 1940। এরপর হল চার নম্বর
দেখো চার নাম্বার বাংলাদেশে কখন কপিরাইট প্রচলিত ১৯৭১ ১৯৯১ ২০০০ ২০০৮ বাংলাদেশে কখন কপিরাইট আইন প্রচলিত ১৯৭১ ১৯৯১ ২০০০ এটা সঠিক উত্তর হলো ২০০০ আমরা এগুলো এই চারটার উত্তর আমরা লিখে দিলাম পরবর্তীগুলো তোমাদেরকে উত্তর লিখে দেবো না তোমরা বই থেকে এগুলো বের করে নেবে ৫ বিএসটিএন বিএসটিআই বিএসটিআই কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রণালয়ের অধীন মৎস্য খাদ্য ঘ শিল্প ঘ বস্ত্র বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত মৎস্য খাদ্য শিল্প বস্ত্র এটার সঠিক উত্তর হল শিল্প কোন বিমা ক্ষতিপূরণের পরিমাণ
পরিমাণ নিম্ন করা কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য? ক অগ্নি বিমা, ক শস্য বিমা, ক শস্য বিমা, গ নৌ বিমা, গ জীবন বিমা। কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য? অগ্নি বিমা, শস্য বিমা, নৌ বিমা, জীবন বিমা। অন্য দেশ থেকে
অন্য দেশ দেশ থেকে কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি আমদানি করে আমদানি আমদানি করেন, কারণ বাদল একজন ব্যবসায়ী, তিনি অন্য দেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করেন। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আমদানিকৃত পণ্য তিনি নৌপথে ঝুঁকিয়ে রাখেন এড়াতে তিনি বিমা কোম্পানি বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালে? জীবন বিমা, জীবন বিমা বলতে কি বোঝায়? বলতে কি বোঝায়? জীবন বিমা বলতে কি বোঝায়? উদ্দীপকের আলোকে মাধ্যমে ব্যবসায়
তোমরা এই সৃজনশীলটা বাড়ি কাজ করবে, সবাইকে ধন্যবাদ।